প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে একটু ডিফারেন্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মালচিং পদ্ধতিতে একই ক্ষেতে দুটি বা তিনটি ফসল আবাদ করবেন। ইতিপূর্বে আমাদের যিনি কৃষক আছেন, তিনি কিন্তু বেগুন চাষ করেছেন, ফাঁকে ফাঁকে কিন্তু আম গাছ লাগিয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা বেড দেখা যাচ্ছে যেটাতে তিনি মালচিং পদ্ধতিতে এই বেডটি তৈরি করেছেন। এখানে তিনি কোন ফসলটি আবাদ করবেন এবং এই মালচিং পদ্ধতির তার পুরো গল্পটি আপনাদেরকে শোনাবো এবং জানাবো এই পদ্ধতিগুলো। তো চলুন, আর কথা নয়, আমরা শুরু করে দিই। আজাদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ, আমার নিকনেম হচ্ছে বলু আজাদ। আমার ঠিকানা হচ্ছে গ্রাম খারুয়া বাধা, মমিনপুর ইউনিয়ন, সদর রংপুর। আমি খারুয়া বাধা ফার্মার্স হবের স্বত্বাধিকারী আর কি, বা একজন উদ্যোক্তা। আমি আসলে এই কৃষি পেশার সঙ্গে প্রায় এক যুগ থেকে, 11.5 বছর বা 12 বছরের কাছাকাছি হয়ে গেছে, জড়িত আছি। আমি প্রথম দিকে মূলত ওই সবজি উৎপাদন করতাম আর কি, আর বর্তমানে বাণিজ্যিকভাবে আমি সবজির চারা উৎপাদন করে থাকি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে এই মালচিং, আমি বর্তমানে যে মালচিংটা সংগ্রহ করছি এটা কৃষি বাজার থেকে। তো মালচিংয়ের আমি আজকে শুধুমাত্র এর উপকারী দিকগুলো বলবো। মালচিং কেন করবেন, যে প্রথমত এইটা বর্ষাকালে জমিতে যে সারগুলো ব্যবহার করবেন এগুলো ধুয়ে যাবে না, তার মানে সারের অপচয় রোধ হবে। দুই নম্বর হলো বেডের যে শেপ সেটা ঠিক থাকবে, বৃষ্টি যেহেতু পাইলো না বেডের শেপটা ঠিক থাকলো। আচ্ছা, আপনি একটা চারা লাগাইছেন, বৃষ্টি যখন হলো বৃষ্টির কারণে কিন্তু মাটি ধুয়ে গেল, সার ধুয়ে গেল, শিকড়গুলো বের হয়ে গেল, ফলে কি হলো ওই শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওই ফসলটা কিন্তু ভালো হবে না। যে আপনি যখন মালচিং না করেই কোনো সবজি উৎপাদন করতে যাবেন তখন ঘাস হবে, 20-22 দিন হলো কোনো ঘাস নেই, অথচ এগুলো 15 দিন হয় নাই, নিড়ানি দিছি আবার ঘাস হয়েছে। তো যাই হোক, এটা একটা সুবিধা। এখন ধরুন যে আপনি একটা সবজি বা যে কোনো ফসল করলেন, সেখানে ঘাস হলো, ঘাসটা তো নিড়ানি দেবেন। নিড়ানি দিয়ে যখন ঘাস যখন নিড়ানি দিচ্ছেন তখন কিন্তু আপনার মূল যে সবজি যেটা আবাদ করবেন সেটারও শিকড় কাটা যায়। তো শিকড় কেটে গেলে যেটা হয় সেখানে ফাঙ্গাসের আক্রমণ ঘটে, সেখানে নেমাটোড ধরে, নেমাটোড আপনার গাছের ভিতর প্রবেশ করে, ফলশ্রুতিতে যেটা হয় যে আপনার যে কাঙ্ক্ষিত মানের প্রোডাকশন বা উৎপাদন সেটা কিন্তু ব্যাহত হয়। আপনি হিসাব করে ধরছেন যে আমার শতক প্রতি এতগুলো সবজি হবে বা এত ফসল হবে, সেটা পাবেন না আপনি, যেটা আপনি মালচিং করলে পাবেন। এবার আমি কস্টিংয়ের কথা বলি, খরচ বা ব্যয়। এই যেমন ধরুন আমার পুরা এই এই জায়গাটাতে আমার মালচিং পুরা মালস জমিটাতে মালস করতে আমার খরচ পড়লো এই 5700 টাকা। 5700 টাকা আমি যদি হিসাব করি, নিড়ানি ব্যয় আমার 7500 টাকা বা 10,000 টাকার কাছাকাছি কিন্তু চলে যায়। তার মানে কি, এটা যে আমি 5700 টাকা বা 6000 টাকা দিয়ে করলাম, আমার নিড়ানি ব্যয়টা কিন্তু একবারেই শেষ। এইটা একটা বেনিফিট তো পাইলাম, আর এক্সট্রা বেনিফিট পাইলাম, আমার সার ধুয়ে গেল না, আমার শিকড় কাটা গেল না, সব মিলে গাছটা একদম একুরেটলি বৃদ্ধি পাচ্ছে, তো পাচ্ছে, ওর কোনো গ্রোথের হ্যাম্পার হয় না। পানিও কম দেওয়া লাগে, বর্ষাকালেও পানি বেশি বেডে জমা হয় না, সব মিলে এ মালচিংয়ের কোনো বিকল্প নেই। আধুনিক কৃষিতে আমি সমস্ত কৃষি উদ্যোক্তা ভাই বা কৃষকগণকে আমি বলবো, যদি আপনি বাণিজ্যিকভাবে কোনো সবজি চাষাবাদ করেন আপনাকে অবশ্যই মালচিং করতে হবে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত মানের যে প্রোডাকশন বা উৎপাদন সেটা পাবেন। ভালো মালচিং কীভাবে চিনবেন, এখানে বিষয়টা বলে রাখি যে এই মালচিংয়ের মালচিংয়ের সুবিধা কি, দেখেন এই পাশে সিলভার কালার আর এই পাশে কালো কালার, ব্ল্যাক কালার। হ্যাঁ, এই সিলভার কালারটা অতিরিক্ত যে সূর্যের আলো তার এটাকে প্রতিফলিত করে উপরে পাঠায় দেয়, যে কারণে হিট হয় না। এই কালো থাকার কারণে কিন্তু ভিতরে তাপটা যায়, তাপটা যাচ্ছে না, এবার বুঝতে পেরেছেন, এটা একটা সুবিধা। তাহলে আপনি ভালো মালচিং কেমনে চিনবেন, ভালো মালচিং একটু এবার টান দিতে হবে, এই দেখেন বাড়তেছে, কিন্তু দেখেন কত দূর বাড়ছে, জি জি বাড়ছে না, জি জি। আর যদি আপনার মালচিং এর কোয়ালিটি খারাপ হয় টান দেওয়ার সঙ্গে সঙ্গে ফুট করে ছিঁড়ে যাবে। যে আপনারা এই কৃষি পেশায় আসুন, কৃষিটাকে ব্যবসা হিসেবে নিন, এবং এই কৃষি ব্যবস্থাটা আপনার কৃষি পণ্যটা
ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত যে চেইন অফ কমান্ড যেটা, সেটা আমি আশা করি আপনাদের মতন সফল উদ্যোক্তার দ্বারাই এটা নির্ধারিত হবে আর কি। গতানুগতিক যে আমরা ফরিয়ার কাছে যে সাধারণ কৃষকরা যে জিম্মি হয়ে আছে, এটা অন্তত থাকবে না যদি আপনার মতন একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা এই কৃষি পেশায় চলে আসে। প্রিয় দর্শক, আবারও কথা হবে, আমরা আবারও অন্য কোনো ফসল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজাদ ভাই, আপনাকে কৃষি বাজারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।